আকবর হোসেন পাঠান ফারুক, চলচ্চিত্রাঙ্গনের মিয়া ভাই, সিঙ্গাপুরের হাসপাতালে দুবছর চিকিৎসাধীন থেকে হার মেনেছেন মৃত্যুর কাছে। নায়ক ফারুকের মৃত্যুর খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে 15ই মে। এরপর সামনে আনা হয় নায়কের ব্যাংক ঋণের বিষয়টি। বলা হয় 5000 কোটি টাকার ব্যাংক ঋণ আছে এই অভিনেতার। সদ্য প্রয়াত নায়ক ফারুকের মরদেহ দেশে আনা হয় 16ই মে। তার ঠিক একদিন পরেই 17ই মে চিত্রনায়ক ফারুকের ব্যাংক ঋণ 5000 কোটি টাকা নয়, আসলে কত, এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে প্রথম আলোর অনলাইন সংস্করণ। প্রকাশিত সংবাদে বলা হয়, প্রয়াত এই অভিনেতার নামে সুদসহ প্রায় 101 কোটি টাকা ব্যাংক ঋণ রয়েছে। এ বিষয়ে সময় সংবাদকে রিয়াজ বলেন, এই বিভ্রান্তিমূলক তথ্য যেটা তাকে নিয়ে ছড়ানো হচ্ছে, তাকে অপবাদ দেবার জন্য এবং একটি বিশেষ গোষ্ঠী বা দল যারা স্বাধীনতার পক্ষে যারা মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছেন বা যারা জাতির পিতাকে ভালোবাসেন তাদের নামে তারা এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য তারা ছড়িয়ে থাকে। মধ্যপ্রদেশের শুটিংয়ে অংশ নিয়েছেন দেব। সে ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুকে। ছবিতে দেখা গেছে টিমের সঙ্গে ডাইনিং টেবিলে বসা সুপারস্টার। লিখেছেন, হ্যালো মধ্যপ্রদেশ, ব্যোমকেশ বক্সি বাঙালির প্রিয় চরিত্র। এই চরিত্রে অনেক অভিনেতাকেই দেখেছে দর্শক। এবার পর্দার ব্যোমকেশের ভূমিকায় আত্মপ্রকাশ করছেন দীপক অধিকারী দেব। নববর্ষের দিন সামনে এসেছে সিনেমার ফার্স্ট লুক। প্রথম ঝলকে দেবকে দেখা গেছে ডান হাতে বিষাক্ত সাপ জড়িয়ে, যার মাথা চেপে ধরে রয়েছেন তিনি, অন্য হাতে জ্বলন্ত টর্চ, চোখে দৃঢ় চাহনি। রহস্য উদ্ঘাটনের জন্য ব্যোমকেশ রূপে দেব যে পুরোদমে প্রস্তুত তা বেশ স্পষ্ট। বলিউড সুপারস্টার বিগ বি নাকি গ্রেফতার হয়েছেন, এ খবর নাকি তিনিই আবার জানিয়েছেন, এমন কথা বলিপাড়ায়। শুক্রবার দুপুরে অমিতাভ তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেই ছবি দেখার পরেই ছড়ায় গুজব, কারণ ওই ছবিতে তাকে দেখা যাচ্ছে মুম্বাই পুলিশের একটি জিপের পাশে দাঁড়িয়ে থাকতে, তার মাথা ঝুঁকে রয়েছে। সঙ্গে অল্প কথায় অমিতাভ লিখেছেন, গ্রেফতার হলাম। মূলত অমিতাভ গ্রেফতার হননি, বয়স 80 ছুঁড়েও রসবোধের যে কমতি নেই তারই প্রমাণ দিলেন বিগ বি। বিনা হেলমেটে বাইক সফরের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেয়ার পর সমালোচিত হন অমিতাভ। বিষয়টি মুম্বাই পুলিশের ট্রাফিক শাখার কানেও পৌঁছলে পুলিশের তরফে অভিনেতাকে জরিমানাও করা হয়। পরে অমিতাভ তার ব্লগে সাফাই দিতে জানান, পুরো বিষয়টি নিছক মজার ছলে করা হয়েছিল। ছবির শুটিং ফ্লোরে নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে ছবিটি তোলা হয়েছিল। অমিতাভ এই ছবি পোস্ট করার পর অভিনেতার রসবোধের প্রশংসায় মেতেছেন অনুরাগীদের একাংশ। কারো মতে অমিতাভ বচ্চনকে দমিয়ে রাখা খুব কঠিন, আবার কেউ লিখেছেন ডনকে ধরা শুধু কঠিন নয় অসম্ভব। কান উৎসবে এবারও ঝলমলে উপস্থিতি বলিউড তারকাদের। এশা গুপ্তা, উর্বশী রাউতেলা থেকে সারা আলী খান, বলিউডের একগুচ্ছ সেলিব্রিটি এরই মধ্যে কানের রেড কার্পেটে নিজেদের উপস্থিতি ভালোভাবেই জানান দিয়েছেন। তবে কান অপেক্ষায় ছিল ঐশ্বরিয়া রায় বচ্চনের। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে কানের রেড কার্পেটে দেখা মিলল অ্যাশের। 76তম কান চলচ্চিত্র উৎসবে অ্যাশের প্রথম লুক হিসেবে বেছে নিলেন একটি ওভার সাইজ হুড দেয়া রূপালি কালো চকচকে গাউন। কোমরের কাছে ঝুলছিল একটি সুবিশাল কালো রঙের বো। ওভার সাইজ পোশাকে মোটেই সাবলীলভাবে নড়াচড়া করতে সক্ষম হননি ঐশ্বরিয়া, যথেষ্ট অস্বস্তিতে ভুগতে হয়েছে তাকে। পোশাক সামলাতে ঐশ্বরিয়ার সঙ্গী ছিলেন দুজন ভদ্রলোক। তবে মুখের হাসি অটুট রেখেই রেড কার্পেটে উপস্থিত সাংবাদিকদের ক্যামেরার সামনে পোজ দেন এ সাবেক বিশ্বসুন্দরী। ইমদাদুল হক, সময় সংবাদ।